আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি জামা হজ হজযাত্রী সংবর্ধনা ও সম্মাননা প্রদান জন প্রদান করল বাগাবাজার জামা মসজিদ কমিটি ও ইসলামিক উৎসব উদযাপন মঞ্চ জামা মসজিদ কমিটি ও উৎসব মঞ্চের পক্ষে এবছর দক্ষিণ ধলাই থেকে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনা গমনকারী পুরুষ ও মহিলা মিলে সত্তর জন হজ সংবর্ধনা জানানো হয় এ উপলক্ষে রবিবার সকাল দশ কোটিকায় বাঘাবাজার জামা মসজিদের দোতলায় এক অনুষ্ঠান আয়োজন করা হয় বাগাবাজার জামা মসজিদের ইমাম মৌলানা আফজল হোসেন লস্করের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর ডক্টর মাহমুদ হোসেন বড়বুইয়া মৌলানা হোসেন আহমদ মজুমদার জেলা হজ কমিটির সদস্য আওলাদ হোসেন লস্কর জেলা প্রশাসন হজ শাখার আমির হোসেন লস্কর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার বাজার জামা মসজিদের সম্পাদক সাবির আহমেদ চৌধুরী প্রমুখ সকলের বক্তব্যে পবিত্র হজের বিভিন্ন দিক উঠে আসে হজ পালনের উদ্দেশ্যে গমনকারী যাত্রীদের যাত্রার শুভকামনার পাশাপাশি সকলের সুস্বাস্থ্য কামনা করেন সকলেই হজ যাত্রীদের কাছে দেশ ও বিশ্বশান্তি কামনায় দুয়ার আবেদন করেন সকল বক্তা এদিন পঞ্চাশ জন পুরুষ ও কুড়ি জন মহিলা হজ সংবর্ধনা প্রদান করা হয় সকল হজ যাত্রীকে গামসা ও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা প্রদান করে বাগাবাজার জামা মসজিদ কমিটি ও ইসলামিক উৎসব উদযাপন মঞ্চ বাগাবাজার জামা মসজিদের সহকারী ইমাম আবুল হুসেন লস্কর কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানে নাথ পরিবেশন করেন নাথখা জাকির হোসেন লস্কর উপস্থিত ছিলেন আলহাজ আলিম উদ্দিন লস্কর আলহাজ আজিজুর রহমান চৌধুরী আলহাজ কাইমুল ইসলাম লস্কর আলহাজ রমিজ উদ্দিন লস্কর সহ ভাগাবাজার জামা মসজিদ কমিটি ও ইসলামিক উৎসব উদযাপন মঞ্চের সকল স্তরের কর্মকর্তারা গত বছর থেকে উল্লেখ্য ইসলামাজার জামা মসজিদে হজ যাত্রীদের সুবিধার্থে হজ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয় এবছর দক্ষিণ দোলাইয়ের সত্তর জন হজ যাত্রী গত দুই মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন ভাগাবাজার জামা মসজিদের হজ প্রশিক্ষণ শিবিরে গত বছর ষাট জন হজযাত্রী বাগাবাজার জামা মসজিদ থেকে হজের প্রশিক্ষণ নিয়েছিলেন রবিবার সকাল দশটা থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে বিকাল সাতটা পর্যন্ত অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলতে বিশেষ অবদানের জন্য মসজিদ কমিটি ও ইসলামিক উৎসব উদযাপন মঞ্চের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মসজিদ কমিটির সম্পাদক সাবির আহমেদ চৌধুরী আজকে আমাদের বাগাবাজার জামে মসজিদে বিগত বৎসর থেকে আমরা যে হজ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করেছিলাম সেটা আজকে এবছরের মতো আজকে পরিসমাপ্তি হয়েছে জন হাজিকে আমরা সম্বর্ধনা এবছর হজ আমরা সম্বর্ধনা জানিয়েছি আজকে এবং সেই সম্বর্ধনা অনুষ্ঠানের প্রথম দিকে শিলচর কাচার হজ কমিটির সদস্য কয়েকজন তারপরে শিলচর ডিসির হজ ব্রাঞ্চেরও কয়েকজন ছিলেন আমাদের স্থানীয় মতব্যরা স্থানীয় যুবক সবার উপস্থিতিতে আজকের মহফিলটা অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন হয়েছে দুজন প্রশিক্ষক আমাদের মসজিদের বাগা জামা মসজিদের ইমাম মৌলানা আফজল হুসেন এবং আমাদের মূল প্রশিক্ষক যিনি মৌলানা হুসেন আহমদ মজুমদার ওনারা দুজন উপস্থিত ছিলেন তারা অন্তিম পর্বে একবার পুরা প্রশিক্ষণকে যা দিয়েছিলেন সেটাকে সুন্দরভাবে আবার সংক্ষিপ্ত আকারে আবার সামনে তুলে ধরেছেন এবং শেষ শেষমেশ একটা মোনাজাতের মাধ্যমে আজকের এই মহফিলের সমাপ্তি বসেছে এখানে উল্লেখ্য যে এই যে মহফিল যেটা পরিচালনা করা হয় গত বছর থেকে এই মহফিলের মূল যারা চালিকা শক্তি তারা হলেন কিন্তু এখানের এক বিরাট এক উদ্যমী যুবকদের দল তাদের উৎসাহ উদ্দীপনার জন্য এবং তাদের সক্রিয় সাহায্য সহানুভূতির জন্য সক্রিয় সক্রিয়তার জন্য এক কথা বলা যায় তারা যে ভূমিকা পালন করেন তার জন্যই এই এই সমস্ত প্রোগ্রাম সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় এবং শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন প্রত্যেকটা মহসিল পরিচালনা সুচারুরূপে করার জন্য তো আজকের যে হজ মহফিল যেটা প্রশিক্ষণের শেষ মহফিল এবং করা যায় এবছরে দুই হাজার চব্বিশ ইংরেজির পর্যাপ্তি যে সম্বন্ধনা সম্বর্ধনা পর্ব যেটা হলো সেটাও সেই একইভাবে সেই বিরাট সংখ্যক যুবকদের উৎসাহ উদ্দীপনা এবং সক্রিয় সাহায্যের মাধ্যমে সম্পন্ন হয়েছে তাদেরকে ধন্যবাদ দিয়ে তাদেরকে কাটো করা যায় না তারা এত বেশি সক্রিয় যে আমি ব্যক্তিগতভাবে হাজিদেরকে এবছরের অনুরোধ করেছি যে আপনারা যখন যাবেন পবিত্র মক্কা মদিনায় সেখানে এই উদ্যমী যুবকদের জন্য আপনারা আল্লাহ তালার কিছু দোয়া করবেন সেই সঙ্গে আমরা আবেদন রেখেছি আমাদের এই মহল্লার জন্য আমাদের এই রাজ্যের জন্য এবং সমগ্র ভারতবর্ষের জন্য হাজিদের কাছে আমরা আবেদন রেখেছি সবাই যারা বক্তা ছিলেন সবাই আবেদন রেখেছেন দোয়া করার জন্য যাতে আমরা শান্তি সম্প্রীতি যেরকমভাবে আছে সেই রকমভাবে শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রেখে আমরা চলতে পারি যে যার ধর্মকর্ম সুন্দরভাবে করতে পারি সুচারুরূপে করতে পারি সেটার জন্য তাদেরকে বলেছি আমরা দোয়া করার জন্য পবিত্র মক্কা মদিনাতে এবং তাদেরকে আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের প্রশিক্ষণ শেষ করে তাদেরকে আনুষ্ঠানিকভাবে আজকে এমন বিদায় দিয়েছি